বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের বিরুদ্ধে এবার সিবিআই তদন্ত দাবি করলেন খোদ দলীয় বিধায়কই। গম্ভীরের লোকসভা কেন্দ্রের অধীনস্থ গান্ধীনগরের বিজেপি বিধায়ক অনিল বাজপেয়ীর অভিযোগ, গম্ভীর যেভাবে সরকারি জমি ঘুরিয়ে বেসরকারি হাতে তুলে দিয়েছেন তাতে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত। উল্লেখ্য, ভাগাড়ে জমি হাতিয়ে সেই সরকারি জমিতে লাইব্রেরি তৈরি করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। একইভাবে সরকারি জমিতে লঙ্গরখানা খোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও তার আগে সেই জমি বেসরকারি করা হয়। গম্ভীরের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন অনিল বাজপেয়ী। দলেরই বিধায়ক এই বিস্ফোরক অভিযোগ করায় রীতিমতো অস্বস্তিতে পড়েছেন গম্ভীর। ভারতীয় দলের প্রাক্তন তারকার বিরুদ্ধে অভিযোগ, দিল্লির কারকাডুমার কাছে তিনি যে লাইব্রেরিটি তৈরি করেছেন সেটি সরকারি জমিতে তৈরি করা হয়েছে। ওই জমি আসলে দিল্লি পুর নিগমের। জমিটিতে সরকারি ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ ভাগাড় তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু পুর নিগমের ওপর প্রভাব খাটিয়ে গম্ভীর এই জমি হাতিয়েছেন। একইভাবে তাঁর লোকসভা কেন্দ্রে গম্ভীর বেসরকারি মালিকানায় যে চারটি লঙ্গর অর্থাৎ জনরসুই চালান সেগুলিও বেআইনিভাবে সরকারি জমি হাতিয়ে তৈরি করা। এবং সেই জমির মালিকানা গিয়েছে বেসরকারি হাতে। এ নিয়ে গম্ভীরের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে, যদিও গম্ভীর ঘনিষ্ঠরা বলছেন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে আনা এসব অভিযোগই ভ্রান্ত।